নমস্কার সূর্যদেব ফিশ বেইট সেন্টারে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে কাতলা মাছ ধরার একটি মশলা দেখাব তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিও মাঝপথে স্কিপ করবেন না তাহলে হয়তো অনেক কিছু মিস করে যাবেন আপনারা পূর্ববর্তী ভিডিওতে দেখেছেন আমার কাতলার গোটা চারা যেই গোটা চারার সাহায্যে আপনারা কিভাবে বাড়িতে কাতলা চারা তৈরি করবেন সেই ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছি বা সেই ফর্মুলা আমি আপনাদেরকে দেখিয়েছি সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কাতলার রেডি চারা কিন্তু আমি আপনাদেরকে সেইভাবে সেই চারা দেখাতে পারিনি আজ আমি আপনাদেরকে কাতলার সম্পূর্ণ তৈরি হওয়া চারা আপনাদেরকে দেখাব এবং অনেকেরই যে সমস্যাটি হয় চারায় মাছ এসার পর টোপ নিতে চায় না সেই সমস্যার সমাধানেরও আমি কিছুটা চেষ্টা করব তাই আপনারা ভিডিওটি দেখতে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখছেন কাতলা মাছ ধরার রেডি চারা এটি একটি এক কেজির জার এই চারাটি আমাদের নিজেদের হাতে তৈরি এই চারাটি আপনাদেরকে আমি যেই ফর্মুলায় দেখিয়েছি সেই ফর্মুলাতে তৈরি এই চারাটির সুগন্ধ অত্যন্ত মধুর দেখুন চারাটি দেখুন আপনারা এই কাতলা চারাটি এক কেজির কৌটোতেও পাবেন আবার হোলসেল করার জন্য কুড়ি কেজির দামেও পাবেন তা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই কাতলা চারাটি আপনারা এরকম এক কেজির কৌটোতেও পাবেন আবার এরকম কুড়ি কেজি চারাতেও পাবেন যারা হোলসেল নিতে চান আপনারা এই চারাটি দেখুন দেখুন চারাটি দেখুন এই চারাটি যেটি আমরা দেখতে পাচ্ছেন এই কাতলার চারা এক বছরের পুরনো আপনারা আমাদের কাছে সবসময় এই রকম পুরনোই কাতলা চারা পাবেন আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি আপনারা এই চারা ব্যবহার করে দেখুন চারাতে মাছ অবশ্যই আসবে হ্যাঁ আমার কোথায় যদি আপনাদের বিশ্বাস না হয় আপনারা দুশো গ্রাম নিয়ে দেখুন আমার কাছে এক কেজি নিতে হবে কি পাঁচ কেজি নিতে হবে এরম ধরনের কোনো গ্যার নেই কিছু আপনারা প্রথমে স্যাম্পেল হিসাবে দুশো গ্রাম নিয়ে দেখুন পাঁচশো গ্রাম নিয়ে দেখুন যদি কাজ হয় তখন আপনারা বেশি পরিমাণ নিতে পারেন এই কাতলা চারাটিতে তৈরি করতে যেই সমস্ত উপকরণ আমি ব্যবহার করেছি সেই সমস্ত উপকরণ খুবই দুর্লভ তা আমি আপনাদেরকে দেখিয়েছি পূর্ববর্তী গোটা চারার ভিডিওতে এই চারাটি নদী এবং পুকুর সমস্ত জায়গায় কাজ করে এই কাতলা চারাটি ব্যবহার করার জন্যে আপনাদের কাছে দুটি উপাদান অবশ্যই রাখতে হবে একটি হলো ছোলার ছাতু অপরটি হলো হাড়িয়া ভাত বা হেঁড়ে ভাত এই হেঁড়ে ভাতকে অনেকে অনেক নামেই বলে থাকে যেই ভাতটি বাকর গুলি দিয়ে পচিয়ে তৈরি করা হয় আমি সেই ভাতের কথা বলে বলছি আপনারা তাকে যে নামে জানেন বা যে নামে চিনেন আপনারা সেই নামেই জানুন বা সেইভাবেই ইউজ করুন এই কাতলা চারাটি ব্যবহার করার সময় আপনারা ধরুন একশো গ্রাম মশলা নিলেন একশো গ্রাম মশলার সাথে একশো গ্রাম হাঁড়িয়া ভাত মিশিয়ে দিন হাড়িয়া ভাত একশো গ্রাম মিশানোর পর মশলাটি পাতলা হয়ে যাবে তখন যতটা প্রয়োজন এটি শক্ত হওয়ার জন্য সেই পরিমাণ ছোলার ছাতু দিতে থাকুন ছোলার ছাতু দেওয়ার পর এটি আপনারা জলে ফেলুন ছোট ছোট লাড্ডু করে বা গুলির মতো করে এরপর আপনারা সুজির টোপ করতে পারেন বা ছাতুর টোপ করতে পারেন আপনাদের যেটি ভালো লাগে সেটাই আপনারা করুন তারপর রেজাল্ট দেখুন আমি আপনাদেরকে বলছি এই চারাতে মাছ অবধারিত আসবে আপনারা আমার কোথায় বিশ্বাস না করে একবার জীবনে নিয়ে দেখুন এত পয়সা এতভাবে মশলা চারার জন্য খরচা করে দেখেছেন কিন্তু আমার কাছে সামান্য পরিমাণ নিয়ে দেখুন আমি আপনাদেরকে আবারও বলছি আমার কাছে এক কেজি নিতে হবে পাঁচ কেজি নিতে হবে এমন কোনো গ্যারেন্টি কিছু নেই আমি দুশো গ্রামও বিক্রি করে থাকি পাঁচ কেজিও বিক্রি করে থাকি পঞ্চাশ কেজিও বিক্রি করে থাকি যার যেটা প্রয়োজন সে সেটা নিন আপনারা স্যাম্পেল হিসাবে মাত্র দুশো গ্রাম কি পাঁচশো গ্রাম নিয়ে দেখুন কাজ হওয়ার পর তখন আপনারা আমার কাছে আবার অর্ডার দিতে পারেন আমি আপনাদেরকে আজ ভিডিওতে প্রথম এই মশলার দাম জানাচ্ছি এর আগে আমি কোনো মশলার দাম আমি জানাই আপনারা যে কৌটোটি দেখতে পাচ্ছেন এই রকম এক কেজি কৌটোয় এটি এতে এক কেজি মশলা আছে এক কেজি কাতলা চারা এর মধ্যে আছে এই এক কেজি কাতলা চারার দাম মাত্র সাড়ে চারশো টাকা যদি আপনারা এই রকম এক কেজি কাতলা চারা নেন বা তার থেকে বেশি পরিমাণ কিছুটা নেন অন্যান্য জিনিস নিয়ে তাহলে আপনাদের শিপিং চার্জ সম্পূর্ণ ফ্রি হ্যাঁ শিপিং চার্জ সম্পূর্ণ ফ্রি আমাদের কাছে এক কেজি এই কাতলার চারা বা ল্যাপিংয়ের কিছু জিনিস আছে আপনারা পরবর্তী ক্ষেত্রে দেখতে পাবেন সেই সমস্ত জিনিস নিলে বা দেড় কেজি চারা নিলে শিপিং চার্জ ফ্রি আপনারা চাইলে পাঁচশো গ্রামও নিতে পারেন দুশো গ্রামও নিতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে শিপিং চার্জটা দিতে হবে আমরা অনলাইনে হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সিওডি মানে ক্যাশ অন ডেলিভারিও করতে পারেন আপনাদের সুবিধার্থে আমরা শুরু করেছি ক্যাশ অন ডেলিভারি কুরিয়ারের বয় আপনার কাছকে যাবে আপনি তাকে টাকা দিয়ে মাল নেবেন আপনাকে সর্বপ্রথম শুধুমাত্র কুরিয়ার চার্জটি দিতে হবে ক্যাশ অন ডেলিভারি করলে শিপিং চার্জ অবশ্যই লাগবে কিন্তু প্রিপেড ডেলিভারির ক্ষেত্রে শিপিং চার্জ সম্পূর্ণ ফ্রি এক কেজি দুশো কিংবা তিনশো অর্ডারের উপর তার নিচে আপনারা দুশো তিনশো পাঁচশো নিতে পারেন কিন্তু আপনাদেরকে যা শিপিং চার্জ লাগবে সেটি দিতে হবে আপনারা স্যাম্পেল হিসাবে এটা প্রথমে ইউজ করে দেখুন আপনারা যখন এই মশলাটি নেবেন এই মশলার সাথে আমি আপনাদেরকে একটি ইউজার ম্যানুয়াল বা ব্যবহার পদ্ধতি লিখে দেব আপনারা সেই পদ্ধতি অনুযায়ী ব্যবহার করুন কাজ হলে তখন বেশি করে অর্ডার দিবেন আমি আপনাদেরকে কোথা দিচ্ছি এই মশলায় কাজ অবধারিত হবে চারাতে মাছ আসবেই এরপরে আমি আপনাদেরকে দেখাবো বেশ কিছু মশলা ছাতু এবং স্প্রে আপনারা ভিডিওটি দেখতে থাকুন এটি হচ্ছে কাতলা মাছ ধরার টোপের একটি উপকরণ মশলা ছাতু আমাদের কাছে বিভিন্ন ধরনের মশলা ছাতু পাওয়া যায় এই মশলা ছাতুটি গন্ধটি একটু মিষ্টি গন্ধযুক্ত উগ্র গন্ধযুক্ত নয় এই ছাতুটি লাড্ডু করার অত্যন্ত উপকারী কিন্তু টোপ করার জন্য এই ছাতু ব্যবহার নয় যারা লাড্ডু করবেন তাদের জন্যে এই ছাতুটি আপনারা এই ছাতু দুশো গ্রাম একশো গ্রাম পাঁচশো গ্রাম এক কেজি পাঁচ কেজি যেটা আপনাদের প্রয়োজন সেটা আপনারা নিতে পারেন এই ছাতুটি খুবই কার্যকরী আপনারা অল্প পরিমাণ নিয়ে ব্যবহার করে দেখতে পারেন এর পরবর্তী প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাবো মশলার ছাতু আরেকটি আছে দেখুন সেই মশলাটা তো দেখাচ্ছি এটি আরেকটি মশলার ছাতু এই মশলা ছাতুর সুগন্ধ অত্যন্ত উগ্র বা ঝাঁঝালো এই মশলার ছাতুটি যেটি দেখতে পাচ্ছেন এটিও আমাদের নিজেদের হাতে তৈরি যে কাতলা ছাড়া দেখতে পেয়েছেন ওটিও আমরা নিজেদের হাতে তৈরি যে ছাতুর একটু আগে দেখলেন সেটিও আমাদের নিজের হাতে তৈরি মাছ ধরার সমস্ত মশলা আমরা নিজেরা তৈরি করে থাকি এই মশলা ছাতুরটি নদীতে যারা টোপ করে ফেলেন সেখানে লাড্ডু করতে সমস্যা এই ছাতুটি ব্যবহার করে দেখুন হানড্রেড পারসেন্ট কাজ করবে এটি একশো গ্রামের প্যাকেট আমাদের নাম ঠিকানা দেওয়া আছে দেখুন আমাদের নাম ঠিকানা সমস্ত কিছু দেওয়া আছে এই ছাতুটি ব্যবহার করার জন্যে আপনাদেরকে একটি কোয়াটার রুটি নিতে হবে সেই কোয়াটার রুটির কালো এবং লাল অংশ বাদ দিয়ে দিতে হবে একটি কোয়াটার রুটির সাথে এই ছাতুর প্যাকেট পুরোটি পঁচিশ থেকে তিরিশ গ্রামের মতো মধু এবং মাম মতো জল দিয়ে ভালো করে শক্ত করে মেখে নিন মেখে টোপ করে ফেলুন যেখানে যে সমস্ত নদীতে টোপ ধরছে নি বা পুকুরে টোপ ধরছে নি এই ছাতু ইউজ করলে টোপ ধরবেই আপনারা এক প্যাকেট নিয়ে দেখতে পারেন কাজ হলে বেশি নিতে পারেন আমি আপনাদেরকে আবারও বলছি আমার কাছে আপনারা যে কোনো প্রোডাক্ট অল্প পরিমাণ নিয়ে দেখুন কাজ হলে তারপর আমাকে বেশি অর্ডার দিবেন পয়সা নষ্ট করার কোনো প্রয়োজন নেই আমার কাছে মান নেওয়ার জন্যে একটা নির্দিষ্ট কোয়ান্টিটি নিতে হবে এমন কোনো কথা নেই আপনারা শ্যাম্পেল হিসাবে অল্প পরিমাণ নিয়ে দেখুন এরপরে আমাদেরকে যেটি দেখাবো সেটি হলো কাতলা স্প্রে এটি হচ্ছে কাতলা মাছের স্প্রে এটিও আমাদের নিজেদের হাতে তৈরি আমাদের নাম ঠিকানা এটা দেওয়া আছে এটিতে যে নাম দেওয়া আছে এটি আমার বাবার নাম আমার নাম তাপস দে আমার দোকানের নাম সূর্যদেব ফিশিং হাউস আমার ঠিকানা রামজীবনপুর পশ্চিম মেদিনীপুর এই স্প্রেটি আপনারা সুজি টোপ যেটি করেন বোমা করার জন্যে তার উপর এইভাবে খুলে সেপ দিয়ে দিতে পারেন একবার হানড্রেড পারসেন্ট কাজ করবে বা এমনি যে কোনো টোপেতে আপনারা স্প্রেটি করতে পারেন কাঁটা বা হুকেতে টোপটি গাঁথার পর এই স্প্রেটি করে দিন হান্ড্রেড পারসেন্ট ওয়ার্কিং আপনারা চাইলে একটিমাত্র স্প্রে নিয়ে আগে দেখুন যদি কার্যকরী হয় তখন নাই বেশি পরিমাণ নেবেন এই স্প্রেটির দাম বেশি নয় এই স্প্রেটির দাম এবং আমার ছাতুর দাম জানার জন্যে আমার হোয়াটসঅ্যাপ ক্যাটলগ আপনারা দেখুন সেখানে রুই মিরগেলের কিছু মশলার ছবিও দাম দেওয়া আছে এবং দামও দেওয়া আছে ওই আমার ক্যাটলগেতে আপনারা মাছ ধরার বিভিন্ন দেশি হুইল ফোল্ডিং ছিপ এবং অন্যান্য সরঞ্জাম দেখতে পাবেন আপনারা চাইলে মশলা সাথে সমস্ত জিনিস অর্ডার করতে পারেন সমস্ত প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারির সুবিধা আছে প্রি ডেলিভারি করলে একটি নির্দিষ্ট পরিমাণের উপর শিপিং চার্জ ফ্রি শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য পশ্চিমবঙ্গের বাইরে শিপিং চার্জ দিতে হবে দেখুন আর যারা হোলসেল বিক্রি করার জন্য আমার মশলা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আপনারা যদি আমার মশলা নিতে চান আমায় হোয়াটসঅ্যাপে আপনার ঠিকানা লিখে মেসেজ করবেন আমি আপনাদেরকে উত্তর দেব ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা ভিডিওটি শেয়ার করে দিন এবং মাছ ধরা সম্পর্কিত আরও অন্যান্য এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ